মহামারী গজব যখন আসে, সমাজের কাউকে ছাড় দেওয়া। আপনারা কাউমে লুতের কথা জানেন? কার্দে কাউমে লুতেরা জেরু জবর, উল্টায়া পাল্টায়, জের জবর মানে কি, উল্টায়া পাল্টায় দিছে। জিব্রাইল আমিন জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ এখানে তো কিছু ভালো মানুষও আছে, কয় ভালো মানুষ শুদ্ধ উল্টায় দাও, কারণ ভালো মানুষগুলো যখন খারাপ কাজের প্রতিবাদ করে না, তাদেরও দুনিয়াতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। আজকে আলেম ওলামারা কোনো খারাপ কাজের প্রতিবাদ করলে রামেরা বামেরা টেলিভিশনে 24 ঘন্টা টক শো চলতে থাকে। এটা এখন আর চলে না, এখন আর চলে না, রাজনৈতিকভাবে নিবেন না। আমি আমি বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কলিজা দিয়া ভালোবাসি, আমি আমার অন্তর দিয়া ভালোবাসি, আমি তার জন্য দোয়া করি, আমি তার কল্যাণ চাই। সেজন্য আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি করেছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী, পৃথিবীর কোন ছেলে মেয়ে তার বাপের জন্য মায়ের জন্য মূর্তি বানাই আল্লাহর কাছে কল্যাণ চায় না, বরং আপনি যদি বঙ্গবন্ধুর কল্যাণ চান, তাহলে বাংলাদেশে 1,000 কোটি টাকা খরচ কইরা এমন একটা মসজিদ বানান, যেই মসজিদ দেখার জন্য বিশ্বের মুসলমানেরা পঙ্গপালের মতো ছুটে আসবে। আর যারা এই বুদ্ধিগুলা দেয়, এটা সুবুদ্ধি দেয় না কুবুদ্ধি দেয়, মূর্তির ইতিহাস পড়েন, পৃথিবীর কোন জাতি মূর্তিকে প্রথম পূজার উদ্দেশ্যে বানায় নাই। আপনি ইতিহাস পড়েন, মুসলিমের হাদিস, বুখারীর হাদিস পড়ে দেখেন। আমি আবারও কথাটা রিপিট করব, পৃথিবীর কোন জাতি মূর্তিকে প্রথমেই পূজার উদ্দেশ্যে বানায় নাই। তাহলে বানাইছে কেন? বানাইছে তার কারণ হলো, মনে করেন আমাদের একজন বিজ্ঞ আলেম সালাম সাহেব, আপনাদের খতিব সাহেব, অথবা আমাদের একজন পীর সাহেব হুজুর, অথবা বড় কোনো মাওলানা, তিনি অনেক ভালো দাওয়াতি কাজ করেছেন, এখন তিনি যখন মরে গেলেন আমাদের মাথায় চিন্তা আসলো, উনি যদি মরে যায় তাহলে ওনার চিন্তা চেতনা হারায়া যাবে। এখন ওনার একটা মূর্তি যদি বানাইয়া রাস্তার মোড়ে দাঁড়া করাই রাখি, আর নতুন প্রজন্ম যখন ওনার মূর্তি দেখবে, ওনার চেতনা তাদের ভিতরে ঢুকবে, এই চিন্তা করে মূর্তি বানানো হয়েছিল। আমরা মূর্খ না, মূর্খ তো তোমরা। আমাদের মামুন লোক সাহেব বলেছিলেন যে সংসদে 115 জন এমপি আছেন, আরবি একটা লাইন উচ্চারণ করার ক্ষমতা নাই, কিন্তু হুজুরা ইংরেজি পারে না, এখন আর কথা বলে না, হুজুরা ইংরেজি পারে না, মাইন্ড করবে না। ভিডিওটা আমি কালকেই দেখলাম, সংসদের স্পিকার থেকে নিয়া তিনারা ওই যে কাউমি বোর্ডের নাম পড়তে গিয়ায়ে জেরেরে জবর, জবরেরে জের, ফায়েরে বা, বায়েরে সা বানায়া দিয়া উল্টা পাল্টা করে দিয়েছে। এই লোকগুলো এই বুদ্ধি দেয় যে কল্যাণ হবে মূর্তি বানান। আমরা বলি না মুসলমানের জন্য মূর্তি বানাবার জন্য হয় নাই, বরং মূর্তি ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য, মুসলমানের জন্য। আল্লাহর কসম, ওয়াল্লাহি তাল্লাহি, আমি মোল্লা নাজিম ব্যক্তিগতভাবে আল্লাহর কসম করে বলছি, আমি বঙ্গবন্ধুর কল্যাণ চাই। যদি কল্যাণ করতে হয়, আপনারা বলেন পৃথিবীতে বড় বড় রাজা বাদশাদের নামে মসজিদ আছে না নাই? আছে, যেমন আমাদের কুমিল্লায় আছে সুজা বাদশাহ মসজিদ, এই রকমের সারা পৃথিবীতে বিভিন্ন ব্যক্তির নামে মসজিদ করা আছে না নাই? আছে, মদিনার পাশেই আহমদ ইবনে হাম্বলের মসজিদ অপেক্ষা করছেন, লোকেরা সেখানে যায় নামাজ পড়েন। আপনারা যারা হজ করছেন, বেলাল মসজিদ, আবু বকর মসজিদ, এই মসজিদ এরকম পান নাই, কথা বলে না, এই টাইপের পান নাই। তো বাংলাদেশ এত বড় দেশ, এত সম্পৃতির দেশ, যিনি এই দেশটাকে স্বাধীন করার জন্য নেতৃত্ব দিলেন, এত বড় বাংলাদেশে মদিনায় যদি বেলাল মসজিদ থাকতে পারে, আবু বকর মসজিদ থাকতে পারে, আয়েশা মসজিদ থাকতে পারে, তাহলে জাতি জানতে চায় বঙ্গবন্ধুর নামে বাংলাদেশে কেন মসজিদ নাই? কুবুদ্ধি দেওয়ার জায়গা পাও না, কুবুদ্ধি দেওয়ার জায়গা পাও না। আমাদের শিখায় ভাস্কর্য আর মূর্তি নাকি এক না, মূর্খ তোরা। গুগলে ঢুক, গুগল তো আমরা কন্ট্রোল করি না, গুগলে ঢুকে দেখ ভাস্কর্য আর মূর্তি কি জিনিস। জিনিস একটাই, এটা লাউ, এটা কদু, এটা লাউ, এটা কদু, আমরা কল্যাণ চাই। আচ্ছা আপনারা বলেন তো, বিশ্বনবী বুখারীতে যে হাদিস বললেন, ওখানে বলা আছে ভাস্কর্য যার বানাবা তার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবো, এরকমের হাদিস, হাদিসটা কি?
হাদিসটা কি? হাদিসটা হলো কেউ যদি মসজিদ বানায়, আল্লাহ নিজে তার জন্য জান্নাত কি বানায়? মসজিদ বানায়। আরো জোরে বলতে হবে, ঘর বানায়। সুতরাং এটা নিয়ে আর আর কথা নয়, এখানে শেষ। উস্কানি দিতে চাই না, কারণ আমরা সাম্প্রদায়িক নই। আমাদের নবী আমাদেরকে বলে গেছেন, মান দাইলা আসাবিয়াতি ফালাইসা মিন্না, যারা সাম্প্রদায়িক বক্তব্য দেয়, সাম্প্রদায়িক উস্কানি দেয়, তারা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পারে না। এজন্য আমরা সম্প্রীতির কথা বলি, আমরা কল্যাণের কথা বলি, আমরা মানুষের কল্যাণ চাই, আমরা বঙ্গবন্ধুর কল্যাণ চাই, তিনি জান্নাতে যাক সেটা চাই। সেজন্য আমাদের দাবি হলো 1,000 কোটি টাকা। কত? আরো জোরে বলেন, কত? 1,000 কোটি টাকা দিয়া বাংলাদেশে এরকমের ইঞ্জিনিয়ার নাই, বিদেশ থেকে আনবেন, যারা মদিনার মসজিদের ডিজাইন করে, দুবাইতে ভালো ভালো মসজিদের ডিজাইন যে সমস্ত ইঞ্জিনিয়াররা করেন, ওদেরকে আপনারা কি বলে হায়ার করে নিয়ে আসবেন, এনে ডিজাইন করে আপনি 1,000 কোটি টাকা দিয়া বঙ্গবন্ধুর জন্য একটা মসজিদ বানান। আমি গ্যারান্টি দিলাম, বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত হবে, তিনি জান্নাতে চলে যাবেন। কিন্তু আপনারা যেটা করতে চান, যারা আপনাদেরকে বুদ্ধি দেয়, কুবুদ্ধি দিতেছে যাতে করে ওখানে একটু ডিস্টার্ব করতে পারে, ব্যাখ্যা দিলাম না। আর আমরা যারা আলেম ওলামা আছি, আমরা তো বাবারে আটকানো এক জায়গায়, আর সেই জায়গাটা হলো আল্লাহর নবী বলেছেন, যারা হক কথা বলবে না, যারা হক কথা বলবে না, তারা হলো বোবা শয়তান। মান সাকাতা আনিল হক, মান সাকাতা আনিল হক, তাহুয়া আখরাস শয়তান আখরাস, যারা হক কথা বলে না, তারা হলো বোবা শয়তান। কি শয়তান? কি শয়তান? এখন আপনারা বলবেন, হুজুর প্রতিবাদের ভাষাটা কেমন হওয়া দরকার? প্রতিবাদ যার যার জায়গা থেকে আন্দাজি করলে হবে না, যে যা জায়গা আছে ওই জায়গা থেকে ওইভাবে করতে হবে। যেমন আপনাদের এলাকায় একটা লোক রিক্সা চালায় খায়, কিন্তু সে মুসলমান, সেও প্রতিবাদ করতে হবে। আপনাদের এলাকার আমাদের প্রিয় হুজুর, উনি এখানে মিম্বরে খতবা দেন, তিনিও প্রতিবাদ করতে হবে। আমাদের এলাকায় যিনি ওসি সাহেব আছেন, তিনিও প্রতিবাদ করতে হবে। কিন্তু প্রতিবাদের ধরনটা কি একরকম হবে না আলাদা আলাদা হবে? কথা বলে না, অবশ্যই আলাদা আলাদা হবে। আল্লাহ নবী বলেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান রাআ মিনকুম মুনকারান ফালিউগাইয়ার বিয়াদি। আল্লাহ নবী বললেন, তোমরা যখন দেখো সমাজে একটা অন্যায় কাজ, অনিসলামিক কাজ হচ্ছে, তোমাদের দায়িত্ব হলো তোমরা প্রতিবাদ করো। কিন্তু প্রতিবাদের কিন্তু ক্লাস আছে। কি আছে? যেমন যেই ছেলেটা রিক্সা চালায় খায়, সে ইচ্ছা করলে প্রতিবাদ লাঠি দিয়া করতে পারবে না, সে ইচ্ছা করলে হাত দিয়া প্রতিবাদ করতে পারবে না, সে প্রতিবাদ করবে কি দিয়া? কথা বলে না, কি দিয়া? কলিজা দিয়া, রু দিয়া, তার মন দিয়া সে করবে। অর্থাৎ এই খারাপ কাজটা যারা করতেছে সে ঘৃণা করবে। কিন্তু আপনাদের মসজিদের খতিব সাহেব, আপনাদের মসজিদের খতিব সাহেব, তিনিও প্রতিবাদ করবেন, কিন্তু তিনি মনে মনে করলে হবে না, কারণ তিনার ক্ষমতা কোথায়? কথা বলে না, তিনার ক্ষমতা কোথায়? কারণ তিনি যখন কথা বলে প্রতিবাদ করার সুযোগ নাই, উইটটা চল্লা যাওয়ার সুযোগ নাই। নেতারা 500 টাকা ডিজেল দিয়া কর্মীদের আনে কথা শোনাবার জন্য, টাকাটা পাইয়া খাবারের পোটলাটা পাইলেই হুন্ডাটা ঘুরে চলে যায়। কিন্তু মসজিদের খতিব সাহেব মিম্বরে যখন বসবেন, নামাজের সময় হবে না যতক্ষণ কথা না শুননা, এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে ওনার প্রতিবাদের ভাষা কোথায়? এটা এটা মনে মনে করলে হবে না। এখন উনি মিম্বর থেকে হুঙ্কার দিবেন, কিন্তু উনি হাত দিয়া করলে এটা মানাবে না। উনি একটা লোক বিড়ি খাইতেছে, উনি যদি হাত দিয়া থাপ্পড় দেয় বিড়ি খাইলি কেন? লোকেরা কেবল হুজুর বিড়ি খাইছে, অন্যায় করছে, কিন্তু আপনি তার গায়ে হাত তুললেন কেমনে? আপনি তো একজন হুজুর, বলবে কি না? কথা বলে না, বলবে কি না? কিন্তু উনি যদি মুখ দিয়া বলেন, এটাই ওনার ভাষা, এটাই ওনার প্রতিবাদের পদ্ধতি, তাহলে সবাই ওনারে সম্মান দিবে। কিন্তু ওসি সাহেব যদি রাস্তা থেকে একজন গাঞ্জা করে ধরে আইন না, কপালে চুমু দিয়া মুসা দিয়া কয়, বাবা এগুলি খাইও না, ভালো না, লোকেরা কবে হ্যাঁও খায়।
কারণ ওসি সাহেবের মনে আর মুখে না, ওসি সাহেবের ক্ষমতা কোথায়? কথা বলে না, তেরে মেরে ডান্ডা করে দেব। এ ওসি সাহেব এখন মুখ দিয়ে বললে হবে না, ওসি সাহেব অন্তর দিয়ে গিনা করলে হবে না, তার হাতে নির্বাহী ক্ষমতা আছে, হাতের লাঠিটা দিয়ে জনমের মতো ঠান্ডা করে দিতে হবে।